হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা গত ক্লাস থেকে পড়ছিলাম কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এই ক্লাসে আমরা সেটাকেই কন্টিনিউ করব গতদিন আমরা একটা ম্যাথ দেখেছিলাম আপনাদেরকে বলেছিলাম যে ভাল্টার কোম্পানির একটা ম্যানুফ্যাকচার করে ওরা কর্ডলেস টেলিফোন এটা একটা ছোট্ট একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া ছিল সেখান থেকে আপনাদের কিছু রিকোয়ারমেন্ট বলা ছিল যেটা বের করতে হয়েছিল তো এই কোম্পানি একটা টেলিফোন ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানি যারা স্পেশালাইজড করলেস টেলিফোন তৈরি করে এবং এই এই কোম্পানিটার কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্টে বলা আছে ওদের একটা নির্দিষ্ট বছরের জন্য ফর দ্য মোস্ট রিসেন্ট ইয়ার ওদের সেলস হচ্ছে গিয়ে টোটাল টোয়েন্টি থাউজেন্ড ইউনিট মানে হচ্ছে ওরা টোটাল টোয়েন্টি থাউজেন্ডটা টেলিফোন বিক্রি করে যার টোটাল মূল্য হচ্ছে বারো লাখ টাকা এবং প্রত্যেকটা টেলিফোনের বিক্রি বিক্রয় মূল্য হচ্ছে ষাট টাকা করে আর তাহলে পার্সেন্টেজ অফ সেল কত টোটাল হানড্রেড পার্সেন্ট আর কি আর ভ্যারিয়েবল এক্সপেন্স ওদের দেওয়া ছিল নয় লাখ টাকা প্রত্যেকটা টেলিফোনের জন্য ভ্যারিয়েবল এক্সপেন্স হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তাহলে ওদের কন্ট্রিবিউশন মার্জিন থাকে পনেরো টাকা আর টোটাল টাকায় হচ্ছে তিন লাখ টাকা ওদের কন্ট্রিবিউশন মার্জিন থাকে এখান থেকে আমরা ফিক্সড এক্সপেন্সটাকে বাদ দিয়েছি যেটা ওদের অলরেডি করে দেওয়া ছিল দুই লাখ চল্লিশ হাজার সেখানে নেট অপারেটিং ইনকাম আসে আমাদের ষাট হাজার টাকা তা আমাদের রিকোয়ারমেন্টে প্রথমেই বলেছিল যে কম্পিউট দ্য কোম্পানির সিএম রেশিও কোম্পানির সিএম রেশিওটা বের করেন এবং ভ্যারিয়েবল এক্সপেন্স রেশিওটা বের করেন তার মানে এই যে এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে পার্সেন্টেজ অফ সেলসের ক্ষেত্রে সেই দুইটা জিনিস আমাদেরকে বের করতে হবে তাহলে বারো লাখ টাকা এটা যদি হানড্রেড পার্সেন্ট হয় বারো লাখের মধ্যে নয় লাখ কত পার্সেন্ট তাহলে নয় লাখকে জাস্ট বারো লাখ দিয়ে ভাগ দিলে আমরা কত পাচ্ছি পঁচাত্তর পার্সেন্ট পেয়ে যাচ্ছি এটা থেকে হান্ড্রেড পারসেন্ট থেকে পঁচাত্তর পারসেন্ট বাদ দেওয়ার পরে যা আসে সেটা হচ্ছে গিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা আমরা সূত্রের মাধ্যমে বের করতে পারি সূত্র কি জাস্ট হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিনকে ডিভাইড করছি সেলস দিয়ে সেলস দিয়ে ভাগ করলে আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কন্ট্রিবিউশন মার্জিন রেশিও চলে আসতেছে তাহলে আমরা সরাসরি এই স্টেটমেন্ট থেকেও তৈরি করতে পারি আবার সরাসরি আমরা ফর্মুলা থেকেও তৈরি করতে পারি এরপর আমাদেরকে বলেছে দুই নাম্বার রিকোয়ারমেন্টটাতে কম্পিউট কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট ইন বোথ ইউনিট অ্যান্ড সেলস ডলার ইউজ দ্য ইকুয়েশন মেথড ইকুয়েশন মেথড ইউজ করে আপনি কীভাবে কোম্পানির ব্রেক ইভেন পয়েন্টটা বের করবেন আমাদের ইকুয়েশনটা হচ্ছে পি ইন্টু কিউ মাইনাস ভি ইন্টু কিউ মাইনাস ফিক্স এক্সপেন্স তার মানে হচ্ছে প্রফিট সমান সমান হচ্ছে প্রাইস তার এখান থেকে মাইনাস করব ভ্যারিয়েবল এক্সপেন্স মাইনাস ফিক্সড এক্সপেন্স আমরা সকলেই জানি আমাদের সেলস থেকে যদি আমরা ভ্যারিয়েবল এক্সপেন্সটাকে বাদ দিই এবং ফিক্সড এক্সপেন্সটাকে বাদ দিই তাহলে যা থাকে সেটাই হচ্ছে আমাদের প্রফিট কিন্তু এখানে ব্রেক ইভেন্ট পয়েন্ট চেয়েছে ব্রেক ইভেন্ট পয়েন্ট মানে হচ্ছে যেখানে প্রফিট জিরো তাহলে প্রফিট জিরো আসলে এখানে আমাদের প্রফিটের জায়গায় জিরো বসাতে হবে পি এর জায়গায় এই যে সেলস প্রাইস দেওয়া আছে প্রতিটা ইউনিটের দাম ষাট টাকা করে সেটা বসিয়ে দিব ভিয়ের জায়গায় এখানে ভ্যারিয়েবল এক্সপেন্স পঁয়তাল্লিশ টাকা করে আছে সেটা বসে দিব আর কিউটাকে আমরা বাইরে রেখেছি গুণন আকারে কারণ হচ্ছে আমরা কিউয়ের এর মান বের করব তাহলে এখান থেকে ফিক্সড এক্সপেন্স কত টাকা বাদ দিব দুই লাখ চল্লিশ হাজার যেটা স্টেটমেন্টে দেওয়া আছে এটা বাদ দেওয়ার পরে আমরা কি করলাম এখানে দেখেন পনেরো কিউ মাইনাস দুই লাখ চল্লিশ এই পাশে শূন্য আমরা দুই পাখে যদি সাইড বদল করি তাহলে কি আসে পনেরো কিউ সমান সমান হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার আর কিউ সমান সমান হচ্ছে ষোলো হাজার ইউনিট এটা গত ক্লাসেও আমি রেকর্ডিংয়ে বলেছি আজকে আবার একটু রিপিট করলাম তার মানে হচ্ছে আমাদের কোয়ান্টিটি ষোলো হাজারটা টেলিফোন যদি আমি বিক্রি করি তাহলে আমাদের প্রফিট জিরো আসতেছে এখন এটাকে সেলসে কিভাবে কনভার্ট করব মানে ডলারে কিভাবে কনভার্ট করব ষোলো হাজার টেলিফোনকে জাস্ট প্রত্যেকটা টেলিফোনের দাম দিয়ে গুণন দিয়ে দেবো প্রত্যেকটা টেলিফোনের দাম হচ্ছে ষাট টাকা করে তাহলে টোটাল সেলস হচ্ছে আমাদের ডলারে নয় লাখ ষাট হাজার এইটাগুলো খুবই ইম্পর্ট্যান্ট এই বিষয়গুলো কোনটা ডলারে লিখতে হবে আর কোনটা ইউনিটে লিখতে হবে কিউর মান হচ্ছে কোয়ান্টিটি কোয়ান্টিটিটা কি ইউনিটে লিখতে হবে আর সেলস যেটা সেটা হচ্ছে ডলারে লিখতে হবে এরপর আমরা তিন নম্বর যে রিকোয়ারমেন্টটাতে সেখানে দেখেছি আমাদেরকে বলেছে অ্যাজ দ্যাট সেলস ইজ ইনক্রিজ বাই ফোর লাখ নেক্সট ইয়ার বাই ফোর লাখ মানে হচ্ছে ফোর লাখ দ্বারা বৃদ্ধি পাবে বারো লাখকে আরো ফোর লাখ দ্বারা বৃদ্ধি করলে ষোলো লাখ আসে তো ইফ দ্য কস্ট বিহেভিয়ার প্যাটার্ন রিমেইন আনচেঞ্জড এই যে কস্টের যে বিহেভিয়ারটা আছে সেটা যদি আনচেঞ্জ থাকে মানে চেঞ্জ যদি না হয় হাউ মাচ দ্য কোম্পানিজ নেট অপারেটিং ইনকাম ইনক্রিজ নেট অপারেটিং ইনকাম কত বাড়বে ইউজ দ্য সিএম রেশিও টু কম্পিউট ইউর অ্যান্সার এখানে সিএম রেশিওটা ইউজ করে আমাদেরকে আনসারটা বের করতে বলেছে এই অঙ্কের জন্য আমরা প্রথমেই সিএম রেশিওটা পেয়েছিলাম টোয়েন্টি ফাইভ খুব সহজ এখন শুধুমাত্র ইনক্রিজ ইন সেলের সাথে টোয়েন্টি ফাইভ গুণ করে দিলেই আমরা এক্সপেক্টেড ইনক্রিজ কন্ট্রিবিউশন মার্জিন কত হবে সেটা পেয়ে যাব তাহলে ইনক্রিজ ইন সেল কত এখানে চার লাখ টাকা চার লাখ টাকায় সেল বৃদ্ধি পেয়েছে দেখেন নিচে সলিউশনের নিচে এখানে লেখা আছে ইনক্রিজ ইন দ্য সেলস চার লাখ মাল্টিপ্লাই বাই এম রেশিও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সপেক্টেড ইনক্রিজ ইন দ্য কন্ট্রিবিউশন মার্জিন ওয়ান লাখ তার মানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন এক লাখ টাকা বৃদ্ধি পাবে যেহেতু আমাদের ফিক্সড এক্সপেন্সে কোনো পরিবর্তন হয় নাই তাহলে কন্ট্রিবিউশন মার্জিন যদি এক লাখ টাকা বৃদ্ধি পায় আলটিমেটলি নেট অপারেটিং ইনকামটাও এক লাখ টাকা দ্বারা বৃদ্ধি পাবে এখন এটা তো গেল আমাদের সিএম রেশিওর সলিউশন এখন যদি আমরা যদি এটা মনে করেন আমরা একটু স্টেটমেন্ট আকারে দেখতে চাচ্ছি যে আদৌ ঠিক আছে কিনা না এটা তো আমি বললাম এটা কি প্রমাণ করতে চাচ্ছি তাহলে উপরে ডান দিকে দেখেন এখানে সেলসটা তাহলে কত হবে সেলসটা বারো লাখ টাকার জায়গায় যদি আমি চার লাখ টাকা বাড়িয়ে দিই তাহলে সেলসটা হচ্ছে ষোলো লাখ টাকা তাহলে আমার ষোলো লাখ টাকা যদি সেলস হয় প্রত্যেকটার দাম যদি ষাট টাকা করে হয় তাহলে এখানে কতগুলো ইউনিট বেড়েছে তাহলে ইউনিট হবে টোটাল ছাব্বিশ হাজার ছয়শো ছেষট্টি দশমিক ছয় সাত টেলিফোন আমরা বিক্রি করেছি এখানে পার্সেন্টেজ পয়েন্ট চলে আসতেছে মানে ফ্র্যাকশান চলে আসতেছে এর কারণ হচ্ছে গিয়ে আমাদের মানে জাস্ট আমরা একটা অ্যাজিউম করে নিয়েছি এটা এটা অ্যাকচুয়াল কোনো ডেটা না এর কারণে এখানে ফ্র্যাকশান চলে এসেছে এই কারণে ওরা আমাদেরকে সিএম রেশিওটা দিয়ে ওরা বের করতে বলেছে মেন ঠিক আছে আমরা সমস্যা নেই এটা এমনিই বের করে দেখি কেমন হয় এরপরে আমরা কি করবো এটাকে ভ্যারিয়েবল এক্সপেন্সটা তাহলে কী হবে ভ্যারিয়েবল এক্সপেন্সটা হবে এই যে ইউনিটটা বের করলাম এই ইউনিটের প্রত্যেকটার ভ্যারিয়েবল কস্ট হচ্ছে পঁয়তাল্লিশ কারণ ওরা বলেই দিয়েছে যে কস্ট বিহেভিয়ারে কোনো চেঞ্জ আসবে না তার মানে কস্ট যা আছে তাই থাকবে তাহলে ভ্যারিয়েবল এক্সপেন্সটা যদি পঁয়তাল্লিশ টাকা করে হয় তাহলে ছাব্বিশ হাজার ছয়শো ছিষট্টি দশমিক সাতষট্টিটা টেলিফোনের জন্য ভ্যারিয়েবল এক্সপেন্স হচ্ছে বারো লাখ টাকা বাদ দিলে কি থাকে চার লাখ টাকা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন থাকে এখন আগের স্টেটমেন্টের সাথে তুলনা করেন আগের স্টেটমেন্টে কন্ট্রিবিউশন ছিল তিন লাখ এখন কন্ট্রিবিউশন মার্জিন হয়ে গেল চার লাখ কত বৃদ্ধি পেলো এক লাখ টাকা বৃদ্ধি পেলো তো আমাদের উত্তরের সাথে মিলে গিয়েছে কিনা দেখেন এক্সপেক্টেড ইনক্রিজ ইন দ্য কন্ট্রিবিউশন মার্জিন আমরা বলছি এক লাখ টাকা বৃদ্ধি পাবে বৃদ্ধি পেয়েছে কিনা তিন লাখ টাকা আগে ছিল এখন চার লাখ টাকা হয়ে গেছে এরপর আমরা কি করলাম আমাদের ফিক্সড এক্সপেন্সটাকে বাদ দিলাম দুই লাখ চল্লিশ হাজার টাকা বাদ দেওয়ার পরে নেট অপারেটিং ইনকাম আসলো আমাদের এক লাখ ষাট হাজার টাকা এখন আমাদের প্রশ্নের সাথে তুলনা করেন প্রশ্নে দেয়া ছিল নেট অপারেটিং ইনকাম ষাট হাজার এখন নতুন করে হলো এক লাখ ষাট হাজার তাহলে নেট অপারেটিং ইনকামটাও কি আলটিমেটলি এক লাখ টাকা বৃদ্ধি পেল তাহলে আপনাকে যদি কেউ বলে নেট অপারেটিং ইনকাম কত টাকা বৃদ্ধি পাবে আপনি তাহলে খুব সহজেই কি করতে পারেন এটা কন্ট্রিবিউশন মার্জিনের রেশিও অনুযায়ী এটা দিয়ে আপনি এই রেশিওটা ইউজ করে আপনি বের করতে পারবেন আপনাকে এই স্টেটমেন্ট অনুযায়ী আবার প্রুফ করার দরকার নাই স্টেটমেন্ট আকারে শুধুমাত্র ফর্মুলা দিয়ে আপনি বলে দিতে পারেন যেটা কন্ট্রিবিউশন মার্জিন বেড়েছে এক্সাক্টলি সেটাই আবার নিউ ইনক্রিজ হবে নেট অপারেটিং ইনকামে কারণ আমাদের ফিক্সড এক্সপেন্সে কখনোই কোনো পরিবর্তন আসে না তাহলে আলটিমেটলি সেমটাই কি হয় নেট অপারেটিং ইনকাম বেড়ে যায় এরপর চার নম্বর যে রিকোয়ারমেন্ট সেটাতে বলেছে রেফার টু দ্য অরিজিনাল ডেটা অ্যাজিউম দ্যাট নেক্সট ইয়ার ম্যানেজার ওয়ান্টস টু ওয়ান্টস দ্য কোম্পানি টু আর্ন আ প্রফিট অফ এটলিস্ট নাইনটি তার মানে একটা টার্গেট প্রফিট দিয়ে দিয়েছে ওরা পরের বছর অন্তত পক্ষে নব্বই হাজার টাকা প্রফিট করতে চায় হাউ মেনি ইউনিটস হ্যাভ টু বি সোল্ড টু মিট দিস টার্গেট প্রফিট এই টার্গেট প্রফিটটা মিট করার জন্য ওদের কতগুলো পণ্য বিক্রি করতে হবে তাহলে আমরা প্রফিটটা জানি আমাদের সূত্রের মধ্যে শুধুমাত্র এখন প্রফিটেরটা বসায় দিব নাইনটি থাউজেন্ড বসায় দিব বসায় দিয়ে বাদ বাকিগুলো শুধুমাত্র আমরা কি করব ওই আগের মতো করেই ফ সিক্সটি মাইনাস ফর্টি ফাইভ মানে আমাদের সেলস প্রাইসটা থেকে ভ্যারিয়েবল এক্সপেন্সটাকে বাদ দিব কোয়ান্টিটিটাকে তো বাইরে রেখে আমরা সময় ফিক্সড এক্সপেন্স দুই লাখ চল্লিশ হাজার আছে সেটা লিখে ফেলবো তো এই পাশে আমাদের কত আসবে ফিফটিন কিউ সমান সমান হচ্ছে তিন লাখ ত্রিশ হাজার এখন কিউ সমান সমান কত তাহলে ফিফটিন দিয়ে ভাগ দিলে বাইশ হাজার ইউনিট আসবে তার মানে হচ্ছে আমাদের নব্বই হাজার টাকা প্রফিট করার জন্য অন্তত পক্ষে বাইশ হাজার টেলিফোন আমাদেরকে বিক্রি করতে হবে এখন ওরা কত বিক্রি করছে ইয়ারলি ওরা বিশ হাজার টেলিফোন বিক্রি করছে ওরা যদি ভবিষ্যতে নেট অপারেটিং ইনকাম অন্তত পক্ষে নব্বই হাজার করতে চায় তাহলে ওদেরকে বাইশ হাজার টেলিফোন বিক্রি করতে হবে এটাকে ফর্মুলা মাধ্যমেও বের বের করা যায় এই কোয়েশন না করে ফর্মুলার মাধ্যমে বের করা যায় ফর্মুলাটা কি নিচে ফর্মুলা মেথডটাও দেওয়া আছে ফর্মুলাটা হচ্ছে ইউনিট সেল টু অ্যাটেন দ্য টার্গেট প্রফিট সমান হচ্ছে টার্গেট প্রফিট যোগ হচ্ছে ফিক্সড এক্সপেন্স আমাদের টার্গেট প্রফিট কত টার্গেট প্রফিট এই যে এখান থেকেই দেখেন টার্গেট প্রফিট যোগ হচ্ছে ফিক্সড এক্সপেন্স তার মানে নাইনটি থাউজেন্ড প্লাস হচ্ছে টু ফোরটি টু লাখ থাউজেন্ড ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পারেন সেম জিনিসটা ইকুয়েশন মেথডে যা করেছি ইকুয়েশন মেথডেও কিন্তু আমরা সেই একই কাজটাই করেছি আর নিজের ফর্মুলা মেথডেও সেম কাজটাই করছি জাস্ট হচ্ছে ফর্মুলাটা লিখে করেছি বাইশ হাজার ইউনিটটাই রেজাল্ট আসবে এখানে তার মানে হচ্ছে আমরা যেভাবেই করি না কেন যেখান থেকেই মানে আকাশ দেখি না কেন সূর্য একটাই তো উত্তরটাও সেম যেভাবেই করি ফর্মুলা দিয়ে করি বা ইকুয়েশন দিয়ে করি একই রকম উত্তর আসবে এরপরে আমরা মার্জিন অফ সেফটি বিষয়টা শিখেছিলাম মার্জিন অফ সেফটি হচ্ছে তেমন স্পেশাল কিছুই না এটা হচ্ছে এক্সেস বাজেটেড সেল মানে আমরা যে বা আমাদের সেলসটা যে করছি আমরা যে বাজেট করছি একটা সেলস বা অ্যাকচুয়াল সেলস যেটা আমাদের হচ্ছে এটা থেকে শুধুমাত্র আমাদের ব্রেক ইভেন সেলসটাকে বাদ দিব যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি মার্জিন অফ সেফটি দ্বারা কে বোঝায় আসলে মার্জিন অফ সেফটি এ দ্বারা এটা বোঝায় যে আমি লস করার আগে কতটুকু পর্যন্ত আমার সেলস কমে গেল আমার লস হবে না আমাদের ব্রেক ইভেন্ট যদি হয় এখানে পঁয়ত্রিশ হাজার ইউনিট তাহলে আমাদের মার্জিন অফ সেফটি হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নয়শো এরকম আর কি মানে জাস্ট কতটুকু পর্যন্ত সেলস নেমে গেলেও আমাদের কোনো লস হবে না এটা বোঝাতে আমাদের বোঝাচ্ছে হচ্ছে মার্জিন অফ সেফটি তো মার্জিন অফ সেফটির সূত্রটা হচ্ছে টোটাল বাজেটেড সেল মাইনাস হচ্ছে ব্রেক ইভেন সেলস এখন যদি আমি মার্জিন অফ সেফটিটাকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করতে চাই তাহলে কি করতে হবে তাহলে মার্জিন অফ সেফটি ডিভাইডেড বাই টোটাল সেলস ইন ডলার মার্জিন অফ সেফটি আগে যে সেলস ইন ডলারটা বের করলাম এটাকে ভাগ দিব টোটাল সেলস দিয়ে টোটাল যে আমাদের বাজেটের সেলসটা দিয়ে ভাগ দিলে আমরা পার্সেন্টেজটা পেয়ে যাব এখন আমাদের সেই আগের অঙ্কটাতে আবার ফিরে যাই ভল্টার কোম্পানির টেলিফোনের অঙ্কটাতে ওরা এখানে বলে দিয়েছে রেফার টু দ্য অরিজিনাল ডেটা অ্যান্ড কম্পিউট দিজ মার্জিন অফ সেফটি বোথ ইন ডলার অ্যান্ড পার্সেন্টেজ ফর্ম আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের রিকোয়ারমেন্টে পরীক্ষার হলে ডলার চেয়েছে কি না বা পার্সেন্টেজ চেয়েছে কি না যেটা চেয়েছে শুধু সেইটাই আনসার করবেন দুইটা চাইলে দুইটাই আনসার করবেন একটা চাইলে একটাই আনসার করবেন কখনোই একটা চাইলে দুইটা আনসার করে দিয়ে আসবেন না সেক্ষেত্রে আপনাদের মার্কস তো হবেই না উল্টো মার্কস কাটা যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ আপনি রিকোয়ারমেন্ট ভালোভাবে পড়েই দেখেন নাই ওকে তাহলে এখান থেকে আমাদেরকে মার্জিন অফ সেফটি ইন ডলার প্রথমে বের করতে বলেছে আমাদের টোটাল সেল আছে বারো লাখ টাকা আর আমাদের ব্রেক ইভেন সেল আমরা কত বের করেছিলাম নয় লাখ ষাট হাজার এটা আমরা আগে বের করেছিলাম রিকোয়ারমেন্ট নাম্বার ওয়ান বা টুতে টুতে বের করেছিলাম তো এখান থেকে আমরা কী করলাম টোটাল সেলসটা থেকে আমাদের ব্রেক ইভেন সেলসটা বাদ দিলাম পেলাম কত আমরা দুই লাখ চল্লিশ হাজার তার মানে দুই লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত আমাদের কি করতে পারবো সেলসটা কম কমাইতে পারবো দুই লাখ চল্লিশ হাজার উনচল্লিশ হাজার টাকা পর্যন্ত যদি কমাই তাহলে আমাদের কোনো লস হবে না এখন এটাকে পার্সেন্টেজ আকারে যদি প্রকাশ করি তাহলে সেফটি ইন ডলার্সটাকে ডিভাইডেড করব টোটাল সেলস দিয়ে তার মানে দুই লাখ চল্লিশ হাজার ডিভাইডেড বাই বারো লাখ দেখেন এখানে এসছে বিশ হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি মার্জিন অফ সেফটি বিশ পার্সেন্ট মানে হচ্ছে আমি যদি আমার সেলসটা যদি উনিশ পার্সেন্ট উনিশ দশমিক নয় নয় পার্সেন্ট পর্যন্ত কমে যায় তাহলে কি হবে না আমাদের কোনো লস হবে না বা বিশ পার্সেন্ট পর্যন্ত কমে গেলেও আমাদের কোনো লস হবে না বাট এর থেকে বেশি হয়ে গেলে আমাদের কি হবে লস হতে থাকবে এরপর আপনাদেরকে একটা কোম্পানির একটা উদাহরণ দেখিয়েছিলাম এটাকে আমরা আপনাদেরকে বলেছিলাম ইন ক্লাস পার্টিসিপেশন হিসেবে করতে আপনারা সবাই মার্জিন অফ সেফটি ডলার ইন পার্সেন্টেজটা বের করতে পেরেছিলেন এ পর্যন্তই ছিল আপনাদের আজকের লেকচার থ্যাংক ইউ ফর লিসেনিং বা